ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে 7 দিনের মধ্যে প্রাণী মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। ওরে মেরে আমি বুড়িগঙ্গা নদীতে ফেলে আমার অফিসে কিন্তু হামলা করে 6 জন ব্যক্তি আছে কে বাকার আমি জানি না। উমুক দলের লোক আমাকে অ্যাটাক করছে। আর এরই মাঝখানে এই দুঃসংবাদ এসেছে উজন্য কে বা কারা, বাট আমার মনে হয় যে হিরো আলমকে এই মুহূর্তে পুলিশ প্রোটেকশন দেওয়া দরকার, কারণ আলম আসলে যে কোনো সময় গুমও হইতে পারে, তাকে মাইরেও ফেলতে পারে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বিডি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি মুহূর্তে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসনের নির্বাচনের পর থেকে হিরো আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। দর্শক বন্ধুরা, গতকাল রাতে হিরো আলমকে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে তোকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হবে। এই হত্যার হুমকি পাওয়ার পর সাথে সাথে হিরো আলম থানায় গিয়ে একটি জিডি করে এসেছেন। হিরো আলম এখন বর্তমান জানতে চায় যে আমাকে কে হুমকি দিচ্ছে এবং তার কঠিন শাস্তি চাই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে হিরো আলমকে নাকি হুমকি দিচ্ছে আরাফাত। তো দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে মূল ভিডিওটি দেখে আসব। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে 7 দিনের মধ্যে প্রাণী মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। সোমবার রাতে হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে তিনি নিজেই জিডিটি করেন। হাতিরঝিল থানা জানায় এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে, এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দেখে নেয়ার হুমকি দেওয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী 7 দিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শঙ্কিত হয়ে সাধারণ ডায়েরি করেছেন তিনি। ছেলে কে বা কারা আমি জানি না। আমি এই জন্যে আজকে মনে করি আমি ডিবি হারুন স্যারকে ফোন দিয়েছিলাম, বলানি থানাকে ফোন দিছি, তারপরে এখানে হাতিদুল থানাতে এখানে আমি এসেছিলাম, ওসি স্যারের সাথে কথা বলেছি, বলে এখানে আমরা তাদের না একটা সাধারণ ডায়েরি করেছি মোবাইল নম্বরে, মোবাইল তার মোবাইলে কল দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে তাকে হুমকি প্রদান করে, হুমকি জিডি করা হয়েছে, এটা পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ভিডিওটা যারা যারাই ক্লিক করেছেন সাথে সাথে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ বড় একটা অশনি সংকেত। মাঝে মাঝে হয় কি যে এই ধরনের ঘটনা ঘটে যায়, আর এতে বিপাকে পড়ে অনেকগুলা মানুষ। হিরো আলমকে নিয়ে এই মুহূর্তে আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে সারা বাংলাদেশ কথা বলছে, আর এরই মাঝখানে এই দুঃসংবাদ এসেছে। উজন্য কে বা কারা, বাট আমার মনে হয় যে হিরো আলমকে এই মুহূর্তে পুলিশ প্রোটেকশন দেওয়া দরকার, কারণ আলম আসলে যে কোনো সময় গুমও হইতে পারে, তাকে মাইরেও ফেলতে পারে, অথবা তার অফিসে এসে আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটারও কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। কারণ কি, এগুলো থেকে রাজনৈতিক অপফায়দা নেওয়ার জন্য কিন্তু একটা চক্রান্ত বা প্রচেষ্টা চলে। ইতিহাস সাক্ষী যে সাধারণ ঘটনা মাঝে মাঝে অসাধারণ আকার হয়ে যায়। এই মুহূর্তে আলমের সেই দিনের ঘটনার পর বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে নাড়া খেয়েছে, আর আজকে যে ঘটনা ঘটেছে, আজকে কিছুক্ষণ আগেই আপনার হিরো আলম অভিযোগ করে বলছেন যে কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে, নিরাপত্তা নিয়েও তিনি চিন্তিত। আর আজকে একটু পরেই এই বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন। আলম যে তথ্য দিচ্ছেন যে আজকে ভোর 5:30টার দিকে 4টি মোটরসাইকেল নিয়ে 8 থেকে 10 জন মানুষ মহানগর, তার যে মহানগর প্রজেক্টে অফিস আছেন সেই অফিসে এসে তারা তাকে খোঁজ করেন, এমনকি অফিসের যে নিরাপত্তা কর্মীরা আছেন তাদের সাথে সেই লোকগুলা খারাপ ব্যবহার করেছে। এমনকি নিরাপত্তা কর্মীদের তারা বলেছে হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে ওরে ডাক দে, ওর খবর আছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন হিরো আলম, আর তিনি বলছেন যে আপনার আমি বর্তমানে আশকোনা এলাকায় হাসপাতালে ভর্তি আছি, আজ দুপুরে এখানেই সাংবাদিকদেরকে ডেকেছি, আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেই বিষয়ে আমি সাংবাদিকদের সাথে কথা বলতে চাই। তো সর্বশেষ আপডেট হচ্ছে তিনি হাসপাতালে সেই দিনের ঘটনায় কিছুটা শারীরিকভাবে তিনি যে জায়গায় ব্যথা পেয়েছেন, মাথায় অনেক ব্যথা পেয়েছেন তার কথা অনুযায়ী, তো সেইগুলোর চিকিৎসার জন্যই তিনি আজকে হাসপাতালে ভর্তি হয়েছেন, এখন কতক্ষণের জন্য আই ডোন্ট নো। তো আমরা আরেকটু যদি আপডেট দেখি ইতিমধ্যেই। আচ্ছা, এখন এই বিষয়টা আমি বলি যে কেন, ছোটবেলায় বাংলা সিনেমায় দেখছিলাম
ঝগড়া হয়েছে যে ধরেন রাজ্জাকের মধ্যে আর ভিলেন রাজীবের মধ্যে, পেছন থেকে ধরেন আরেকজন ভিলেন ছিল হুমায়ুন ফরিদি, এখন রাজ্জাক আর রাজীব ঝগড়া লাগছে, রাজ্জাক রাগের মাথায় বলছে যে তোকে মেরে ফেলবো। এখন পরের দিন দেখা গেল রাজীবের লাশ উদ্ধার হয়েছে, সাথে সাথে এই যে রাজ্জাক সবার সামনে বললো যে তোরে মাইরা ফেলবো, তো ঘটনা হয়েছে কি পুলিশ এসে রাজ্জাককে অ্যারেস্ট করছে। ওই ধরেন মান্না বড় হইয়া নায়ক হইয়া পরে প্রমাণ করছে যে হুমায়ুন ফরিদি আসলে সেদিনের সেই ঘটনায় আপনার রাজীবরে হত্যা করছে আর মিথ্যা মামলা খাইয়া রাজ্জাক জেলে আছে। সিনেমাতে এগুলা প্রমাণিত হলেও বাস্তবে প্রমাণিত হওয়া কষ্টকর, কারণ হিরো আলম ইস্যুটা এখন সামান্য থেকে বড় ঘটনা হয়ে যাচ্ছে, আর এই বড় ঘটনাগুলোতেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন চলে, অপচেষ্টা চলে। এখন ধরেন কোথাও না কোথাও আজকে আমার মনে হয় না যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হিরো আলমকে গিয়া খুইজা পাঁচটা হুন্ডা কইরা চারটা হুন্ডা কইরা সেইখানে গিয়ে হিরো আলমরে ধমকাবে, যেহেতু বিষয়টা নিয়ে খোদ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারপর হচ্ছেন আরাফাত ভাই আলোচনা করছেন। এটাও মনে হয় না যে বিএনপির কোনো নেতানেত্রী গিয়া সেইখানে এই ধরনের ঘটনা করবেন, তাহলে কে বলে ভাই, তাহলে করবে কে? আছে ভাই থার্ড পার্টি আছে, এই থার্ড পার্টিরা বাংলাদেশে এখন ধরেন যদি কোনো কারণে হিরো আলম একটা মাইর খায় অথবা তাকে একটা যে কোনো ধরনের একটা ধরেন আর একটা ইনসিডেন্ট ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে, দোষটা সরাসরি যাবে কার উপরে? আওয়ামী লীগ সরকারের উপরে, এটা কিন্তু 100%। সো আমি মনে করি যে হিরো আলমের সংবাদ সম্মেলনের আগে, আর যেহেতু তিনি স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন তিনি আশকোনা হাসপাতালে আছেন, সুতরাং সেই এলাকার যিনি স্থানীয় ওসি সাহেব আছেন ওনার উচিত বা আমাদের ডিএমপি কমিশনার সাহেব বা যারা এই ভিডিও দেখেছে আমাদের শেয়ারের মাধ্যমে বা ইতিমধ্যেই খবর পেয়েছেন, তাদের উচিত হিরো আলমকে সাময়িক সময়ের জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া, যেন ঘটনাটা বড় কোনো দিকে ভাইব্রেট হতে না পারে। ইতিমধ্যে এটা নিয়ে আপনারা দেখেন যে যুক্তরাষ্ট্র কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে, মানবাধিকার সংস্থাগুলো কথা বলছে, পশ্চিমা মিশনগুলো কথা বলছে, আমরা বাংলাদেশ আজকে কথা বলছি। তো এর মাঝখানে হিরো আলম বিষয়টা হয়তো অনেকটা এনজয় করছেন, কিন্তু মাঝে মাঝে হয় কি যে পচা শামুকেও পা কাটে, এটা হিরো আলমেরই কথা। তো এরকম সিচুয়েশনে অনেক সময় বড় ধরনের ঘটনা হয়ে যায়, দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে, সরকারের উপরেও একটা চাপ তৈরির চেষ্টা করা হইতে পারে। এবার এই চেষ্টায় যারাই হোক তারা অবশ্যই রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আমি তাদেরকে বলতে চাই, কারণ হিরো আলম ওই রকম কোনো একটা ক্যারেক্টার না যে তারে মারতে হবে, তারে পিটাইতে হবে, তারে যা খুশি তা করতে হবে। তো যেহেতু সে বলেছে সংবাদ সম্মেলনে, এখন ওই এলাকাগুলোতে সিসিটিভি ছিল কি না, তার অফিসে কে বা কারা আসলো, নিশ্চয়ই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চৌকস দক্ষ আছে, তারা এটাকে বের করে ফেলবে। বাট এটা নিয়ে হালকা আর বসে থাকার সুযোগ নেই, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমার অফিসে কিন্তু হামলা করে, ছয়জন ব্যক্তি আছে, কে বা কারা আমি জানি না, যে অমুক দলের লোক আমাকে অ্যাটাক করছে, কারণ এখন তৃতীয় পক্ষের লোক আমাদের সামনে রয়েছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আচ্ছা আলম ভাই, বলেন যে আপনি হঠাৎ মধ্যরাতে কেন থানায় আসছেন, কি বিষয়? হঠাৎ মধ্যরাতে রাত্রি 9:54 একটা নাম্বার থেকে ফোন আসছে, ফোন দিয়ে ডাইরেক্ট আমাকে সে গালাগালি শুরু করলো। এখন কোনো গালাগালি করলে ফোনটার নাম্বারটা কেটে দিলাম, যখন আমাকে গালাগালি কেটে দিলে তারপরে আবার ফোন দিয়ে সে আবার গালাগালি করছে, বলছে তুই আমার বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে তুই মামলা করছিস, আমার বড় ভাইয়ের যে বিরুদ্ধে একটা ডিপিটিতে কথা করতে বলিস, তোর 7 দিন তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। আমি আবার বলে কাছে কেটে দিলাম, করে ফেললাম, আবার দেখেন রাত 11:18 আবার সেফটি শুনতে আবার কথা, আবার পুটিটা কথার ভয়ের যে কথা আমার কাছে আছে, সে আমাকে 7 দিনের মধ্যে মেরে ফেলে দেওয়ার হুমকি দিতেছে, এবং কথা তুই আমার বড় ভাই, আমাকে বারবার একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর বড় ভাইটা কে বলতো, আর আমাকে মেরে ফেললে তো তোকে কত টাকা দিতে তাই কর, বলছে আমি ঢাকার বাইরে আছি, তুই 7 দিনের মধ্যে আসে তো ঢাকার, হ্যাঁ আসে তোকে মেরে বস্তর করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে। এখন এই ছেলে কে বা কারা আমি জানি না, আমি এই জন্যে আজকে মনে করি আমি এদিকে আরো স্যারকে ফোন করছিলাম, বলানি থানাকে ফোন দিয়েছি, তারপরে এখানে হাতিপুর থানাতে এখানে আমি এসেছিলাম, ওই স্যারের সাথে কথা বলেছি, বলে এখানে আমরা কালি না একটা সাধারণ ডায়েরি করেছি যে এরা কারা, এই নাম্বারটা আপনি জানেন বর্তমানে কেউ মনে করে এমন একটা যুগ
কেউ কাউকে ফোন করলে তাকে নাম্বার সার্চ করে বার করার কোনো ব্যাপার না, সে যা তোহাত মাঠে বলে লুকে থাকে না কেন। তাই আমি আইনের কাছে শুনতে রাখি, আমি কয়েকদিন ধরে আপনি জানেন আমি আমার জীবনের খুবই আমি ঝুঁকি নিয়ে আসি, কারণ আমার যেদিন মনিকালীন মারামারি হয় তারিখ পরের দিনে ভোট মনিকালীন সাড়ে পাঁচ ভোটে খেলে দিয়েও আমরা আমার এখানে আমরা ডায়রি করেছি এবং তাদের ভিডিও করে মনিকালীন সংগ্রহ করেছে আচিল থানা, এ তাদেরকে ধরার চেষ্টা করতেছে। এখন মনে করেন আমি জানি না আমার জীবনে কি আছে, সামনের দিন ভালো আছে কি খারাপ আছে জানি না। আর এটা বাস্তব, আপনারা আমরা যে বাস্তবে একটা কথা বলি এটি সত্যি ঘটনা। এখনকার দুনিয়ার বাস্তবে কেউ সত্যি কথা বলে তার মৃত্যু নাহলে জেলখানা, এই দুইটা হবেই আর। যাই হোক, আমার কপালে কি আছে জানি না, আমি সত্যি মানে কথা বলে তার মৃত্যু হয়ে যায়। আপনি ধারণা করছেন কারা আপনাকে দিতে পারে প্রাথমিকভাবে? আপনি এখন এই শত্রু কারা এখন এই মুহূর্তে ডাইরেক্ট আমি কোনো দলকে আমি ইঙ্গিত করে বলবো না, কারণ যেহেতু আমরা চাইলে তো ফোনে হুমকি দিয়েছে, এটা কে বা কারা এই বিষয়টাকে আমরা জানি না। তাই আমি কাউকে নাম ধরে আমি বলতে পারতেছি না যে এই লোক আমাকে মনে করে, কিন্তু তারা কিন্তু বারবার একটা কথা বলতেছে আমি তুই আমার ভাইয়ের নামে মামলা কেন করেছি, তারপরে তুই হলে একটা টিভিতে কেন কমপ্লেন করেছি, তারপরে মিডিয়াতে কেন আমার ভাইকে নিয়ে কথাবার্তা বলছি, কিন্তু এই ভাইটাকে আমি জানি না লাগাইছে এটা আমি বলতে পারবো না। একজন পুলিশ এদেরকে ধরলে তারপরে বুঝতে পারবো এই লোকটা কে, কেন আমাকে সে মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে, আর কে আমার পিছনে তাকে মনে করেন লাগাচ্ছে আমি জানি না। থানা সর্বশেষ কি বলবো আপনাকে? থানাতে আমরা মনে করি ডাইরি করে তারা মামলা নিয়ে ফেলে নেয়, এখন তার ব্যক্তিরা তারা তদন্ত করতেছে খুবই তাড়াতাড়ি, এখন থেকে রাত থেকে তারা স্পেশাল টিম কাজ করতেছে খুব তাড়াতাড়ি তাদেরকে ধরার চেষ্টা করছে। আচ্ছা আলম ভাই, আপনি হাসপাতালে থাকা অবস্থায় বলেছিলেন যে 10-12 জন লোক এসে আপনার বাসায় হুমকি দিয়ে গেছে, তাদেরকে কি শনাক্ত করা সম্ভব হয়েছে? তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদেরকে ফুলে তুলে আমি আদালতে পাঠাইছে, ওখান থেকে কোন মুহূর্তে আসলে তাদেরকে ধরা হবে। আমি আজকের থানাতে আমি অধিকারকে জিজ্ঞেস করছিলাম এই কথা, তিনি এই কথা বলছেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, হিরো আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় এবং হিরো আলমের উপর হামলা, তার অফিস ভাঙচুর এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আসলে দর্শক বন্ধুরা, এসব কে করছে, কারা করছে, এসব ঘটনার সাথে কারা জড়িত রয়েছে, সেগুলো জানতে হিরো আলম এবার থানায় জিডি করেছেন। এদিকে ঢাকা 70-80 নির্বাচনের দিন যারা হিরো আলমকে হামলা করেছিল তাদের 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং দর্শক বন্ধুরা, গতকাল রাত্রি হিরো আলমকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমনকি তাকে বলা হয়েছে তোকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেব। তো দর্শক বন্ধুরা, কে বা কারা এরকম হত্যার হুমকি দিতে পারে বলে আপনাদের মনে হচ্ছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।